বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব এমসিকিউ পর্ব হচ্ছে 32। তাহলে আমরা খেয়াল করি এমসিকিউ পর্ব বলতে কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ প্যানেল কোড আইন থেকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে প্রথমে খেয়াল করি এমসিকিউ পর্ব 32 আমরা প্যানেল কোড আইনেরই খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। তার প্রথমে আমরা খেয়াল করি যে ব্যক্তির দৈহিক যন্ত্রণা পীড়া বা বৈকল্য ঘটায়, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এখানে গুরুতর আঘাত বিদ্রির বেশি আঘাত অথবা এক এবং দুই, এখানে কোনো যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক কী করে যন্ত্রণা বা পীড়া বৈকল্য ঘটায়, এই ধরনের কোনো যদি, অর্থাৎ আমরা প্যানেল কোড আইনে 319 পড়েছি আঘাত, তাহলে এখানে গুরুতর আঘাত তো হবেই না, দৈহিক যন্ত্রণা পীড়া বৈকল্য ঘটালে তাহলে হবে কত উত্তর আঘাত। তারপর আমরা খেয়াল করি দুই, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে তাহার যেই দিকে গমনের অধিকার আছে সেই দিকে গমন নিরস্ত্র করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে। আবার আমি বলছি, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে তাহার যেই দিকে গমনের অধিকার আছে সেই দিকে গমন নিরস্ত্র করিবার জন্য সেই স্বেচ্ছাকৃত বাধা প্রদান করে, তাহলে কি অবৈধ বাধা, অবৈধ অবরোধ, ক এবং খ সবগুলি। তাহলে আমরা খেয়াল রাখতে হবে যেহেতু এটা সংজ্ঞা থেকে এসেছে, অর্থাৎ প্যানাল কোডের 339 থেকে এসেছে, অর্থাৎ 339 কি বলছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেই দিকে গমনের অধিকার রয়েছে সেই দিকে গমনের জন্য নিরস্ত করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে সেই কী হবে অবৈধ বাধা। এখানে অবৈধ অবরোধ হবে না, নির্দিষ্ট করে এখানে হচ্ছে অবৈধ বাধা হবে, আর এদিকে হচ্ছে যেদিকে যাওয়ার অধিকার হয় সেদিকে যদি তাকে আটকায় দেয় তাহলে এটা হবে অবৈধ বাধা। তিন, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী জন্তুর সহিত প্রাকৃতিক নিয়মের বাইরে যৌন সহবাস করে, আশা করি এই প্রশ্নটা খুব সব সহজেই আপনারা বুঝতে পারছেন, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী বা কোনো জন্তুর সাথে কোনো প্রাকৃতিক নিয়মের বাইরে যদি কোনো অপরাধ সংগঠন করে তাহলে কি হবে, এটা কি দর্শন, এটা কি ব্যভিচার, মানহানি, অস্বাভাবিক অপরাধ, তাহলে কি হবে দর্শনও হচ্ছে না, ব্যভিচারও হচ্ছে না, মানহানি হচ্ছে না, তাহলে থাকলো কি অস্বাভাবিক অপরাধ। অর্থাৎ আমরা জানি যে ব্যক্তি কোনো স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ বা নারী জন্তুর সহিত প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যদি কোনো সনসবাস হয় সেই ক্ষেত্রে কি হবে অস্বাভাবিক অপরাধ। এটা হচ্ছে প্যানেল কোড 377 দ্বারাই বলা রয়েছে, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে আমরা পরে খেয়াল করি চার, যেসব ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের সময় আশ্রয় লাভের সময় ও সুযোগ থাকে সেসব প্রতিরক্ষার অধিকার থাকবে না কোন ধারায়। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেসব ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সময় সুযোগ থাকবে না সেই ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার, অর্থাৎ যদি আশ্রয় লাভের সময় সুযোগ থাকে, সরি, যে এখানে সরকারি কর্তৃপক্ষ লাভের আশ্রয় সময় যদি সুযোগ থাকে সেই ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার থাকবে না। অর্থাৎ আমরা প্যানাল কোড আইনে যে 99 ধরে চারটি যে রুলস জানি, চারটি যে শর্ত জানি, চারটি যে বিধি বা এই এক একটা যে চারটি যে কন্ডিশন রয়েছে, এই চারটা কন্ডিশনের ভিতরে যদি আমরা এই যে একটা কন্ডিশন দেখতে পাচ্ছি, এই কন্ডিশনের ভিতরে বলা আছে যে সরকারি কর্তৃপক্ষের নিকট যদি আমরা কোনো আশ্রয় লাভের সময় সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে 99 অর্থাৎ এখানে 99 ধারাটা কারেক্ট, অর্থাৎ প্রশ্ন দিতে পারে যে এই একটা অপশন দিয়ে দিলে নিম্ন কোন ধারায়, তাহলে হবে 99 ধারার, তাহলে 99 শর্ত, আর এখানে চারটি রুলসের ভিতরে একটি দিয়ে দিয়েছে। 5, দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানোর কোন ধারায়, এটা খুব সহজ, যে দেহের ক্ষেত্রে আমরা জানি 99 হবে না, 100, 103 সম্পত্তি, 106 নিরাপদ ব্যক্তি, তাহলে থাকলো কি 100 ধারায়, অর্থাৎ দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় কোন ধারায় 100 ধারায়। তাহলে আমরা মোটামুটি যে 5টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ আমরা আরেকবার রিপিট করি, তাহলে দেখতে পাচ্ছি যে ব্যক্তি দৈহিক যন্ত্রণা পীড়া বৈকল্য ঘটায় সেটা হলো আঘাত, যে ব্যক্তি কোনো ব্যক্তি তার যেদিকে গমনের অধিকার আছে সেদিকে গমন নিরস্ত্র করিবার স্বেচ্ছাকৃত বাধা প্রদান করে হবে অবৈধ বাধা, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে পুরুষ বা নারী জন্তুর সহিত প্রাকৃতিক নিয়মের বাইরে কোনো জনসভা সেটা আমরা জানি অস্বাভাবিক অপরাধ 377, যেসব ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষ আশ্রয় লাভের সময় সুযোগ থাকে সেটা হচ্ছে প্যানেল কোডের 99 দ্বারা সেখানে প্রতিরক্ষার বিধি ব্যবহার করতে পারবো না, আর সর্বশেষ বলছি দেহের ক্ষেত্রে আমরা আত্মরক্ষা ব্যক্তি অধিকার কোন ধারা, অর্থাৎ প্যানেল কোড আইনের 100 ধারা। তাহলে আশা করি আপনারা খুব সহজেই আজকের যে প্যানেল কোডের যে 5টি এমসিকিউ খুব সহজে বুঝতে পেরেছেন। আশা করি আমরা পরীক্ষার আগ পর্যন্ত আমরা এমসিকিউ আলোচনা ব্যবস্থান করতে থাকবো, সেই সাথে থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।